খুলনা থানার 2 নম্বর রেলগেট এলাকায় এক নাবালিকা সকালে মায়ের সঙ্গে পার্শ্ববর্তী চিত্তদাসের মুদি দোকানে যান। মা সেখান থেকে অন্য একটি দোকানে গেলে ফিরে এসে মেয়েকে না পেয়ে চিত্তদাসের কাছে জিজ্ঞেস করেন তার মেয়ে কোথায়। দোকানদার জানান সে জানেন না। পরবর্তীতে চিত্তদার দোকান থেকে মেয়ে কাঁদতে কাঁদতে বাইরে এসে জানায় তাকে আটকে রেখে কুপ্রস্তাব দিয়েছিলেন বৃদ্ধ চিত্তদাস। এই খবর জানাজানি হতেই এলাকার মানুষ চিত্তদাসের দোকানের ওপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিত্তদাসকে আটক করে বনগাঁ থানার পুলিশ নিয়ে যায়। দেখুন এই রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। আমার মেয়ে কোথায় গেল বলছে কি ও যে বলছে ওকে আমার মেয়ে এসেছে তোমার দোকানে বেসন নিতে বলছে কই না তো তাহলে বলতে পারতো তোমার মেয়ে যে বসে আছে সামনে এনে বলতে পারতো যে বসে আছে তাহলে তো তুই কেসটা খেতিস না ও বলছে কি না পিছনে না বলছে কি নেই আমার কাছে নেই বলে ও সারা জায়গায় খুঁজে আছে ওপার ছাড়া সব জায়গায় খুঁজে এসেছে শিবানির বাড়ি ছাড়ি খুঁজে এসেছে পরে যখন ওপার দিকে খুঁজে আসছে তখন দেখছে ওর দোকান থেকে বেরোচ্ছে তখন ও হামা করে কাঁচো মা চিত্ত আমার আটকে রেখেছে পিছনে বলছে তোরে আমি টাকা দেবো এ দেবো তা দেবো তুই এই করবি ওই করবি এই সমস্ত উনি আবার পরে গিয়ে জিজ্ঞাস করছে যে ও কাকা আমার মেয়েটা আসলো কোথায় গেলো বলে আসলো পরে আবার ওই বাচ্চাটার মাও গিয়েছে যে জিজ্ঞাসা করতি বলে কাকা আমার মেয়ে আসলো বলে তোর মেয়ে তো চলে গেছে পরেক্ষণ ওর মা গেটটা ঘুরে খুঁজে টুজে এসে দেখো দোকানতে বেরোচ্ছে নাম ওখানে দাঁড়িয়েছিল একটা বউ আমাদের বাড়ির পাশে এবার আমি ওই জোয়ার নিয়ে চলে আসছি তখন বলছি আমার ওই বউটাই বলছে যে আমার মেয়ে শিলাদি তোমার মেয়ে এসেছিলো কই তা আমি বললাম যে আমার মেয়ে তাহলে কোথায় গেল আমি আমার বললাম যে এই চিত্র কিন্তু স্বভাব খারাপ তারপরে বললো তাই তো আমি এবার খুঁজলাম আশেপাশে সব জায়গায় কিন্তু দোকানদারকেও বললাম যে কাকু আমার মেয়ে এসেছিলো তা বললো না তা আমি বললাম আসেনি তারপরে আমি পাশে বাড়ি আমার একটা দাদা আছে দাদাদের বাড়িও গেছিলাম শুনতে তা বললো না তারপরে খুনি দেখে চিত্তর দোকানের থেকে বেরিয়ে যাচ্ছে কি হয়েছে বেরিয়ে এসে কি জানালো মেয়ে এই যে এসে জানিয়ে না মেয়ে এসে জানিয়ে এলো যে আমাকে ঘরের মধ্যে ভয় দেখিয়ে আটকে রেখেছে রেখে উল্টো পাল্টা বাজে কথা বলেছে তারপরে কি করলেন আপনারা আমি বাড়ি এসে তখন এখানে গলি থেকে যে ভিতরে 3-4 জনের মহিলাকে ডেকে আমি ওকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ এরকম বাজে কথাবার্তা বলেছে আর হলো এইসব তখন আমি সবাইকে পাশের আশেপাশে সবাইকে ডেকে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করছি তবু বলছে না কিন্তু পাশে ওই যে যারা ছিল ওই ডিউটি দিচ্ছিল পুলিশরা তারা আসলো এসে বলছিল যে তালা দিয়ে দিল ঘরে প্রথম মারধর করতে বলেছিল কিন্তু আমি আমরা করিনি আমি একটা মেয়ে মানুষ আমি একা সাহস পাইনি পাশে সবাই ছিল কিন্তু সবাই বলছিল কিন্তু আমি সাহস পাইনি আমার নিজেরই গা পা কাঁপছিল আমি চাচ্ছি আমার মেয়ে এরকম দ্বিতীয় দিন যেন না করে এর যেন একটা শাস্তি পায় এখানে যেন আর দোকান না খুলতে পারে খুলতে না পারে টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে মাত্র 1 ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয় এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার অফার স্টক থাকা পর্যন্ত 62 ইস্ট ঘোষপাড়া রোড আতপুর পেট্রোল পাম্পের পাশে ওয়েস্ট বেঙ্গল 7431 28 এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায় আজ চলে আসুন নিউ অটো সেন্টারে ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877